মই ছাৰক ফোন কৰিছোঁ, ছাৰ আহিছে, আসাৰ পিছত তারপরে মই কৈছোঁ এনেকৈ মোৰ হাল্লাগাজি কৰিছে। ছাৰ কয় এটা ঠিক আছে, তই তাহলে কেছ কর। আৰু মই দোকানত দেখিয়ে মই মোৰ বাবাক এখানে থৈ চাওঁ দোকানত বসি। তাৰপিছত মই থানা গেছোঁ, থানা যাওয়ার পিছত তারপরে এস এর সাথে মই কথা পাতি আছো, তার ভিতর মোক কল কৰিছে, কয় তোর বাবার সাথে তার মারদাং কৰি আছে। মানে তিনজন মানুষ আসি বলে মোৰ বাবাক বলে মারদাং কৰিছে। তার মোৰ ভন্টি একটা আছিল ঘৰত পড়া পড়ি আছে, তাক আসিয়ে অত্যাচার করে মানে রেপ করার চেষ্টা করেছে, করি একদম পুরা ঘর টর একদম ভাঙি চাই সুরমার করে দিছে। তার জন্য তার মানে আইজুল আর ধরো কি আছে হোসেন আর একটা আমার শাখায় চেনা, তার তো নাম না জানো, তাই তার মোর বোনের সাথে দর্শন করার কি চেষ্টা করেছে। তার মানে কাপড় টাপড় ছিঁচে, তারপিছত আরো দোহান দোহান বহুত কি বরবাদ করে দিছে। তার মানে মার ডাং করিয়ে ডাহাতি কাজ করেছে, দোহানত পুরে টেহা আছিল 50,000 উঠো লুটপাট করে নিয়ে গেছে। বাপ হাতির দিয়েছে, বাপ ভয় ছেলায় পালে গেছে। মই তারে কি চান কি হয়েছিল কালি বাবা ছাড় ভাই লগ এক লগে হ্যাঁ থানায় গেল, থানায় গেল ছাড়ে গেল তুই এই দোকানে বইয়ে থাক, বইয়ে থাক আমি এলাই আই আসো এরকম আসি আসো হ্যাঁ ওই আছে। তারপরে নাই থানার পৌঁছার লগে লগে বাবা কি কথা পাচ্ছি না পাতা লগে লগে ফোন করলাম, ওটাই এই নাঠি ফার্স্টে না চেয়ারে বসিয়েছিলাম হ্যাঁ সারাক্ষণ এখানে বসি থাক চেয়ারে বসি থাক চেয়ারে বসি থাকো। মানে চার চাকা দিয়ে আসিয়ে মারিল পেরত গুড়ি গুড়ি দিয়ে পড়ি গেলুম, পড়ি যাওয়াতে পিছফাল দিয়ে ফির ভাগে দেন বনের নরণ একটা আসিল মোক ভাগে দেন ভাগে দিয়ে মেয়েদি ফুট। তারপরে আসি আসি সবাক সবাই যখন পড়া পড়ি আছে ঘরে ঘরে মিলে অত্যাচার করেছি, মু তো পলাই গেছো। তারপরে আজকে শুনলাম সবাইটা অত্যাচার করি আছে, এলা ঘর কি অত্যাচার করছে মু তো পলাই গেছো, আজকে এসে শুনলাম সবাইটা অত্যাচার করছে, কাপড় টাপড় করে ছেড়াছাড়ি করছে, মু এইটু জানো এখনই। আমার এই ঘরের ঘটনা রুমের ভিতরে বালাজন এই রুমের ভিতরে সবাটা সবাই একটু পড়া পড়ি আছে, তার কারণে তিনজন আসি হামলা দিছি, টানি নিয়ে যাবা দিন হামলা দিছি, হ্যাঁ টানি নিয়ে যাব হামলা দিছি, তার কারণে মানে এটা প্রতিশোধ চান মানে।